আসসালামু আলাইকুম। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ মুর্শিদা খাতুন, সিনিয়র শিক্ষক। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পড়াব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই করোনা মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আসো, সুস্থ আসো। তোমরা বাসায় বসে বেশি বেশি পড়াশোনা করছো। তোমাদের আজকে আমি তোমাদের গণিত বইয়ে অধ্যায় একে গুণ সম্বন্ধে আলোচনা করব। তোমরা কিন্তু এর আগেও চতুর্থ শ্রেণী পর্যন্ত তোমরা গুণ অঙ্ক করে আসছো। গুণ করতে চেয়ে তোমরা কী করছো, সরাসরি তোমরা মনে করো 25 × 4 = 100 গুণ বসেছো। আজ আমরা এই গুণ করতে গেলে কোনটাকে গুণ্য, কোনটাকে গুণক, কোনটাকে গুণফল বলে সেটা আগে শেখাবো। দেখো, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। অর্থাৎ গুণ্য গুণ্য বলতে আমরা কোনটাকে বোঝাইছি, যেটাকে যেটা প্রথমে বসানো হয় সেটা গুণ্য, যার সাথে মানে যার সাথে গুণ করা হয় সেটা গুণ্য, যাকে দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক, এবং দুটা মিলে আমরা গুণ করার পর যে ফলাফলটা পাই সেটা হচ্ছে গুণফল। তাহলে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল পেলাম। এখান থেকে আমরা কিন্তু আরেকটু যদি আমরা মডিফাই করি, আসে কী পাই আমরা, গুণফল ভাগ গুণ্য সমান সমান গুণক। আবার আমরা কী পাচ্ছি, গুণফল ভাগ গুণক সমান সমান গুণ্য। এখন তাহলে আমরা এই গুণ্য গুণ গুণক গুণফল থেকে আমরা এই তিন আরও দুটা সূত্র পেলাম, যে গুণফল ভাগ গুণ্য সমান সমান গুণক, গুণফল ভাগ গুণক সমান সমান গুণ্য। তোমরা সংক্ষিপ্ত পোস্টের জন্য এই অংশগুলি অবশ্যই মুখস্থ করবে। তা এখন আমরা দেখো গুণ করি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা একটা গুণ বসাইছি, 734 × 256 সমান সমান গুণফল। এই 734 × 256 সমান সমান গুণফল পাইছি আমরা, যেটা সেটা আমাদের বসানো আছে এখানে। এই 734 হচ্ছে গুণ্য, কারণ 734 গুণ করা হয়েছে। আর গুণক হচ্ছে 734 যত দিয়ে গুণ করছি, কত দিয়ে গুণ করছি আমরা, 256 দিয়ে গুণ করছি। তাহলে 734 × 256, এবং এরপরে যে আমরা গুণফলটা পেয়েছি সেটা হচ্ছে, আমরা পরবর্তীতে যে সংখ্যাটা লিখছি সেটা হচ্ছে কি আমাদের গুণফল। অর্থাৎ দুইটা গুণ করে যে সংখ্যাটা আমরা পাইছি সেটা হচ্ছে কি আমাদের গুণফল। তাহলে এখানে গুণফল কত হচ্ছে দেখো, আমরা হিসাব করে বলতে পারি, একক, দশক, শতক, হাজার, 1,87,904 গুণফল পেলাম কত আমরা, 1,87,904। তাহলে গুণ্য 734 গুণক 256, গুণফল হচ্ছে 1,87,904। এখন তোমাদের আমরা শেখাই গুণটা কীভাবে করতে হয়। 734 × 256 তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা গুণ করছি, আমরা এখানে নামতা গুণে গুণ করছি। দেখো, 4, 6, 24, আর 4, 4 বসাইছি, তারপর আমরা হাতে 2 রয়েছে, 3, 6, 18, 18 সাথে 2 যোগ করে কত হচ্ছে আমাদের 20, 20 শূন্য বসছে আমাদের, আর 2 থাকলো, 6, 7, 42, আর 2 কত হলো 44। দেখো আমরা 44 বসাইছি। পরবর্তীতে দেখো গুণের নিয়ম অনুসারে আমরা একটা ঘরে প্রথম ঘরটার মধ্যে শূন্য বসা, তার পরবর্তীতে আমরা এভাবে পরে 5 দিয়ে আবার গুণ করছি, পরে সংখ্যা বসাইছি, এর পরবর্তী আবার থার্ড লাইনে আমরা আসছি। আসার পর আমরা কী করছি, যেহেতু আমরা দুইটা স্টেজ পার হয়ে আসছি, আমরা 2টা শূন্য বসাইছি, তারপর আমরা 2 দিয়ে গুণ করছি, তারপর নিচে আমরা পুরাটা যোগ করার পর আমরা কত পেলাম, 1,87,904। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো যে একটা গুণ করতে গেলে আমরা যে যে সংখ্যাগুলি পাই, গুণ্য গুণ্য গুণফল, তাহলে কোনটা গুণ্য হলো, কোনটা গুণক হলো, আর কীভাবে আমরা গুণফল পেলাম সেটা আমরা পেলাম। এরপরে আসো আমরা এই গুণফলের সাহায্যে আমরা একটা সমাধান করব। সেই সমাধানটা হচ্ছে, দেখো অঙ্কটা দেখো, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324 পরিবার আছে, প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দিল। এটা কিন্তু আমাদের মানে উদ্দীপকের এইটা ছিল। তারপরে দেখো আমাদের এইখান থেকে আমাদের বের করতে বলছে কি, প্রত্যেক পরিবারে 4 জন করে লোক থাকলে ওই গ্রামের মোট লোক সংখ্যা কত। 2 নম্বরে আমরা করতেছি কি, রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা হলো। 3 নম্বরে আসো, ওই গ্রামে আরও 20টি পরিবার যোগ হলে মোট কত টাকা তোলা যাবে। তাহলে 1 নম্বরে আমরা কি ছিল আমাদের, প্রত্যেক পরিবারে 4 জন করে লোক থাকলে ওই গ্রামের মোট লোক সংখ্যা কত। গ্রামে আমাদের মোট পরিবারের সংখ্যা কী দেওয়া ছিল আমাদের, 324, প্রত্যেক পরিবারের লোক সংখ্যা দেওয়া আছে কত, 4 জন। তাহলে 324 পরিবারের লোক সংখ্যা কত হবে, 324 × 4, আমরা এটা 4 গুণ করে কত পেলাম আমরা, 1,296। তাহলে ওই গ্রামের মোট লোক সংখ্যা কত হলো আমাদের, 1,296। এটা আমাদের 1 নম্বরে উত্তর গেল। 2 নম্বরে দেখো আমরা পেলাম কি,
দেওয়া আছে কি রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা হলো রাস্তা মেরামতের জন্য? তাহলে আমাদের এখানে মোট কত টাকা গ্রাম থেকে? আমাদের কিন্তু এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, প্রত্যেক পরিবার থেকে কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, প্রত্যেক পরিবার থেকে টাকা তোলা হয় আমাদের কত 250 টাকা, কিন্তু মোট পরিবার আছে কত 324টি। যেহেতু আমাদের ওই গ্রাম থেকে কত টাকা তোলা হলো হিসাব করলে আমাদের প্রত্যেক যতগুলি পরিবার আছে ওই পরিবার থেকে মোট যত টাকা তোলা হয়েছে সেটাই হবে কি ওই গ্রাম থেকে মোট তোলা। তাহলে আমরা কী করতে পারি অঙ্কটা, আমরা প্রত্যেক পরিবার থেকে তোলা হয় 250 টাকা, অতএব 324টি পরিবার থেকে তোলা হয়, 324 × 250 সমান সমান আমরা কী পাচ্ছি, আমরা 81,000 টাকা। তাহলে এখানে আমরা ওই গ্রাম থেকে মোট কত টাকা তোলা গেল আমাদের, ওই গ্রাম থেকে রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে মোট তোলা হলো আমাদের 81,000 টাকা। এর পরের অঙ্কটা দেখো, আমাদের ওই গ্রামে আরও 20টি পরিবার যোগ হলে মোট কত টাকা তোলা যাবে, অর্থাৎ আগে যে ওই পরিবারে যে সংখ্যা ছিল, পরিবারের সংখ্যা ছিল সেই সংখ্যার তো, সেই সংখ্যার তো আমরা টাকা তুললাম, তোলার পর আমরা কত পেলাম 81,000 টাকা। কিন্তু আমাকে এখানে বলছে আরও 20টা পরিবার বেশি যোগ হয়েছে, তাহলে 20টা পরিবার বেশি যোগ হলে কত হলো, 20টা পরিবার যোগ হলে আগে ছিল 324, আর 20টা পরিবারের জন্য আমরা কী পাই, 324 + 20 কত পেলাম আমরা, 344। তাহলে মোট পরিবার কত হলো এখন, 344টি। আগে ছিল 20টা পরিবার, আগে ছিল 324টা পরিবার, এখন যোগ হলো আমাদের 20টি পরিবার। তো 20টি পরিবার যোগ হওয়ার পর মোট পরিবারের সংখ্যা হলো আমাদের 324 + 20 = 344। প্রত্যেক পরিবার থেকে তোলা হচ্ছে আমাদের 250 টাকা, তাহলে 344টি পরিবার থেকে তোলা যাবে আমাদের কত, 344 × 250 টাকা, এটা আমরা গুণ করলে পাবো 86,000 টাকা। তাহলে ওই গ্রামে 20টি পরিবার যোগ হলে মোট 86,000 টাকা তোলা যাবে। এখানে দেখো শিক্ষার্থী, আমরা এই অঙ্কটা একভাবে করছি, তোমরা কিন্তু আর একভাবে অঙ্কটা করতে পারো। সেটা হচ্ছে কি, 20টা পরিবারের যদি তুমি আলাদাভাবে বের করে নাও, 20টা পরিবারকে 250 টাকা করে যে টাকাটা পাবা, আগে যে আমরা 2 নম্বরে করছি 324টি পরিবার, ওই 20টা পরিবারের 250 টাকা দিয়ে গুণ করলে যা পাবা, 324টি পরিবারের সংখ্যার সাথে ওটা যোগ করে যত টাকা উঠে সেটা যোগ করলে তোমরা ওইভাবেও করতে পারো। কিন্তু যেভাবেই করো না কেন, আমাদের মোট পরিবারের সংখ্যা আসবে কতগুলি, আমাদের 344টি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুণ অঙ্ক শিখলাম, এবং গুণ অঙ্ক শিখতে যে আমরা গুণ্য কি গুণ্য কোনটা, গুণক কোনটা, গুণফল কোনটা সেটাও শিখলাম, এবং এগুলি ব্যবহার করে আমরা আমরা এই গুণ অঙ্ক করে আমরা একটা যে একটা একটা অঙ্ক একটা উদ্দীপক দিয়ে আমরা 3টা অঙ্ক করলাম। সেই 3টা অঙ্ক নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আগামীতে আমরা এরপরে তোমাদের গুণ অঙ্ক শিখলাম, এরপরে আমরা আগামীতে তোমাদের ভাগ অঙ্ক শিখাবো। আজ এই পর্যন্তই কোমলমতি ছেলেমেয়েরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, ঘন ঘন সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবা, নিরাপদে থাকবা, বাড়িতে সবাই বাড়িতে থাকবা, এবং প্রচুর পরিমাণ পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।